फिर বাংলার অভিমুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আমফান স্মৃতি উস্কে দিচ্ছে নয়া ঘূর্ণিঝড়ের আভাস। পশ্চিমে তাওকা, দক্ষিণে এবার যশ, আছড়ে পড়তে পারে দক্ষিণ উপকূল দীঘায়। ঘূর্ণিঝড় তাওকাতে পর এবার যশ, আগামী বুধবার প্রবল শক্তিতে বাংলার দক্ষিণ উপকূলে দীঘা শঙ্করপুরে আছড়ে পড়তে পারে যশ, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের দাপটটি কতটা হবে তা এখনো স্পষ্ট নয়। গত দুদিন ধরেই বঙ্গোপসাগরে নতুন এক ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। গত তিন চার দিন ধরে দেশের পশ্চিমে মহারাষ্ট্র, গোয়া, গুজরাটের উপকূলে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় তাওকাত। আর সেই ছবি সংবাদ মাধ্যমে দেখে শিউরে উঠেছে গোটা দেশ। এবার নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ঘিরে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। তবে গত বছরের আমফানের মতো যশের শক্তি থাকবে কিনা, ঘূর্ণিঝড় বাংলার দিকে আছড়ে পড়বে কিনা, সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে একটা নতুন ঘূর্ণিঝড়। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণাবর্তে রূপ নিচ্ছে সেটি। আগামী শনিবার ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব আবহাওয়া পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট উইন্ডির তরফে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্তের আনুমানিক গতিপথ দেখে উইন্ডির দাবি করেছে, আগামী 23 তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্ত। আগামী সোমবার ঘূর্ণাবর্তটি আরো খানিকটা শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। একইভাবে মঙ্গলবার উইন্ডির তরফে দাবি করা হয়েছে ঘূর্ণাবর্তটি ক্রমাগত এগিয়ে যেতে পারে উড়িষ্যার দিকে। এরপর আগামী সপ্তাহে বুধবার ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। ওই দিন বিকাল থেকে রাতের দিকে বাংলা ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে, যদি আবহাওয়ার গতি প্রকৃতির কোনো পরিবর্তন না ঘটে। রাত ভোর চলতে পারে তাণ্ডব। আগামী 27 তারিখ সকাল থেকে চলতে পারে এই তাণ্ডব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে উইন্ডি। তবে এই ঝড় বাংলার দিকে আছড়ে পড়বে কিনা সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি হয়নি, ফলে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবার কোনো পরিবর্তন ঘটলে প্রশাসনের তরফে অবশ্যই উপযুক্তভাবে সচেতন করে দেওয়া হবে।